হ্যালো স্টুডেন্টস, তবে আমাদের এখন যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো যে আমরা ইনফরমেশন বুলেটিনের পর আজকে অঙ্ক সাজেশন নিয়ে ডিসকাস করব। তো অঙ্ক সাজেশনের মধ্যে তোমরা জানো আমরা লাস্ট 3 বছরের পরীক্ষা হয়েছে, আমরা যদি বলি যে আমরা বলবো 2021-এ হয়েছে, 2022-এ হয়েছে, 2023-এ পরীক্ষা হয়েছে। তবে এই গত 3 বছরের পরীক্ষার মধ্যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এসেছে এটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাকে এই জিনিসটা জানতে হবে যে তোমাকে ফোকাসটা কোন জায়গাটাই দিতে হবে, কোন অঙ্কগুলো তোমাকে কিন্তু ম্যান্ডেটরি করে যেতেই হবে। যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ক্লাস আমরা আজকের এই ভিডিওর মধ্যে ক্লাস 9-এর কত নাম্বার এসেছে, গত 3 বছরে ক্লাস 10-এর কত নাম্বার এসেছে, ঠিক আছে। 3 বছরের পুরো ব্রেকআপটা আমরা দেখব, টপ 4টা চ্যাপ্টার দেখব যে 4টাতে আমাদের ম্যাক্সিমাম নাম্বার কোশ্চেন্স এসেছে, ঠিক আছে। পুরো ডিসিশন করে আমরা নাম্বার ডিভিশনটা দেখব এবং অ্যাট লাস্ট কোন কোন চ্যাপ্টারগুলোকে কীভাবে তোমরা কমপ্লিট করবে সেই সংক্রান্ত বলবো। তবে চলো শুরু করা যাক। তবে সবার শুরুতে এটা বলে রাখা যে আমাদের 2021-এ দুটো শিফট ছিল, অঙ্কতে 5 নাম্বার 5 নাম্বার ছিল। তার মানে 2021-এর ক্ষেত্রে যদি বলো তখন হচ্ছে কি তোমার নাম্বার ছিল হচ্ছে মাত্র 10 নাম্বার ছিল। 2022-এর ক্ষেত্রে বলো, 2022-এর ক্ষেত্রে তোমাদের দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, 10 10 করেছিল, তখন অঙ্কের নাম্বারটা বাড়িয়ে দেয়, 10 10 করে দেয়, 5 থেকে 10 10 হয়ে যায়। তখন সেই জায়গাটায় তোমার টোটাল 2022-এ যদি বলি 20 নাম্বারের হয়। 2023-এ যখন হলো তখন থেকে আমাদের কী হলো, শিফট একটা শিফটে তোমাদের পরীক্ষাটা হয়। এবার একটা শিফটে পরীক্ষা মানে বুঝতে পারছো মাত্র 10 নাম্বারের পরীক্ষা হবে, তাই না, একটা প্রশ্ন 10 নাম্বারের থাকবে। তবে আমরা লাস্ট যদি 3 বছরের যদি দেখি তবে আমরা টোটাল কোশ্চেন্স পাবো 40 নাম্বারের প্রশ্ন পাবো। এইবার কথা হচ্ছে এই 40 নাম্বারের মধ্যে আমরা ক্লাস 9 এখন যে সিলেবাস, সবার আগে একটা জিনিস বোঝো, তোমার বিগত বছরের 2021-2022-এ এমন কিছু চ্যাপ্টার ছিল যেটাকে আমরা বলতে পারি 10th স্ট্যান্ডার্ড বলতে পারি, ক্লাস 7-8-এ তোমার কিছু চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসেছে, বোঝা গেল কথাটা। যেমন ধরো হচ্ছে কি সময় কার্য, সময় কার্যের অঙ্ক কিন্তু তুমি ক্লাস 9-এর যদি সিলেবাসটা দেখো, আমার এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে বইটা রয়েছে সেটাখানে যদি দেখো তুমি ক্লাস 9-এও পাবে না, তুমি ক্লাস 10-এও পাবে না। তবে এই ধরনের কিছু আরও এক্সট্রা যেটা ক্লাস 9 এবং ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে নেই, এর বাইরের কিছু অঙ্ক এসেছে, তো সেটাকে আমরা বলছি হচ্ছে কি আদার্স। তো টোটাল এই 40 নাম্বারের মধ্যে যদি ডিভিশন করা যায় ক্লাস 9 থেকে এসেছে 6 নাম্বারের, ক্লাসের তোমার আদার্স থেকে এসেছে 6 নাম্বারের এবং ক্লাস 10 থেকে পুরো এসেছে 28 নাম্বার। 70% নাম্বার তোমার কোথা থেকে আসে, 70% তোমার নাম্বার আসে হচ্ছে গিয়ে ক্লাস 10 থেকে। এটা একটা দারুণ ডাটা হলো তোমাদের জন্য যে 28 নাম্বার, মানে গত 3 বছর যদি আমরা প্রশ্ন দেখি তবে আমরা দেখব 70% হচ্ছে কি অঙ্ক এসেছে ক্লাস 10 থেকে। তবে চলো তারপরে দেখো আরও স্পেসিফিকভাবে তোমাদেরকে যদি বলি, এটা অলরেডি তোমরা দেখেছো আগের স্লাইডে দেখালাম যে আমাদের ক্লাস 9 থেকে 6 নাম্বার এসেছে, ক্লাস 10 থেকে 28 নাম্বার এসেছে এবং আদার্স থেকে 6 নাম্বার এসেছে। এবার তারপরে আসো আমাদের সব থেকে 4টে বড় চ্যাপ্টারের নাম কি যেখান থেকে প্রশ্ন এসেছে, সব থেকে বেশি নাম্বার এসেছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এটা আমাদের এই দেখো এখানে সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি সুদ তো আমাদের কিছুটা আলাদা চ্যাপ্টার, তাই না। তবে এখানে কেন অ্যাড করা হলো, আমি কেন অ্যাড করে বলেছি এটাকে যে টোটাল এর 9 নাম্বার, কারণ আমাদের এর আগের অঙ্কগুলোতে যদি দেখি তখন সেই জায়গাটায় একটা প্রশ্নের মধ্যেও সরল সুদ দেওয়া আছে, একটা প্রশ্ন দিয়ে তোমার চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, কথাটা বুঝলে তো। তো একটা অঙ্ক করার জন্য তোমাকে কী করতে হবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ তোমাকে দুটোই জানতে হবে। তাই এই পুরোটাকে আমরা একটা চ্যাপ্টার ধরেছি এবং গত 3 বছরের সব থেকে যদি বেশি প্রশ্ন যদি বলো এই সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি থেকে এসেছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য আয়ত ঘন এবং ঘনক। তারপরে যদি বলো তারপর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, এই 4টে চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কী কী, সরল সুদ কষা, সমাহার বৃদ্ধি সুদ,
চক্রবৃদ্ধি সুদ, আয়তঘন ঘনক, তারপর তোমার দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে তোমরা জানো যে বীজদ্বয়ের বিভিন্ন অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আর তারপরে এই জায়গাটায় একদম পুরো ডিটেল করে দেওয়া আছে, একটু স্ক্রিনের দিকে দেখো, এই জায়গাটায় পুরো ডিটেলে করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে পুরো ডিটেলে? কোন কোন চ্যাপ্টার থেকে 2021 প্রশ্ন এসেছে, ফার্স্ট শিফটে কোথা থেকে এসেছে, সেকেন্ড শিফটে কোথা থেকে এসেছে। আমরা জানি 2021 ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে 5 নাম্বার করেছিল, তবে সেই 5 নাম্বার কোন কোন অধ্যায় থেকে এসেছে, তারপর সেকেন্ড শিফটে কোন কোন অধ্যায় থেকে এসেছে, 2022 হচ্ছে গিয়ে কোথা থেকে এসেছিল প্রশ্ন, এবং 2022 সেকেন্ড শিফটে কোথা থেকে এসেছিল। আমরা যদি গত বছরেরটা যদি দেখি, আমরা দেখব যে 2023 হচ্ছে তোমার ত্রিভুজ, তোমার চতুর্ভুজ এবং ত্রিভুজের যে পরিসীমা ক্ষেত্রফলে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা প্রশ্ন এসেছে, লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক এসেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক এসেছে। বারবার বলছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে যদি বলো সরল সুদ কষা, দেখো সরল সুদ কষা আমাদের আলাদাভাবেও কিন্তু অঙ্ক এসেছে। গত বছরে যে দুটো, গত বছর অর্থাৎ 2023 যে দুটো অঙ্ক এসেছে, দুটোই সরল সুদ কষা থেকে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু ছিল না। কথাটাকে বোঝার চেষ্টা করো, তার মানে এখানে যে চ্যাপ্টারটা লেখা হয়েছে সরল সুদ কষা, এটা শুধুমাত্র তোমার সরল সুদ থেকেই দিয়েছে। আর এখানে কম্বাইন হিসেবে আমার 5 নাম্বার আরে আবার লেখা আছে, দেখো সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, এটার ক্ষেত্রে তোমার এখন পর্যন্ত 6 নম্বরে প্রশ্ন এসেছে আউট অফ 40, কিন্তু গত বছর কোনো প্রশ্ন আসেনি। কোথা থেকে? চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি থেকে, ঠিক আছে? তারপরে গত বছরের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আয়তঘন এবং ঘনক। তবে দেখতে পারছো যে গত বছর অর্থাৎ 2023 যে প্রশ্নগুলো এসেছে আমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 অঙ্ক এসেছে। এই যে একটু আগে বললাম যে আদার্স, তাই না, যে ক্লাস 9 এবং ক্লাস 10 যদি তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বইটা যদি নিয়ে দেখো, সেখানে যে সূচিপত্র আছে সেটাতে যদি গিয়ে দেখো, দেখবে ওগুলো ছাড়া অঙ্ক এসেছে। কবে এসেছে সেটা? সেটা এসেছে 2021 একটা এসেছে, এবং মেজরিটি সেকশন আমাদের ছিল 2022 পরীক্ষাতে। 2023 কিন্তু বাইরে বলবো না ঠিক, কারণ এগুলো তো 7-8 সিলেবাসের অঙ্ক, বুঝলে তো, বাইরে বলা যাবে না। 10th স্ট্যান্ডার্ড তুমি ক্লাস 10 অবধি পড়েছো, যা যা ম্যাথের চ্যাপ্টার সেই সবগুলো নিয়েই কিন্তু হচ্ছে। তোমাকে এরকমভাবে স্পেসিফিকভাবে কখনো তোমাকে বলে দেবে না যে ক্লাস 10 ক্লাস 9 এরকমভাবে বলবে না, তোমাকে বলে দেবে কি 10th স্ট্যান্ডার্ড। তার মানে কি, তুমি 10ম শ্রেণী পর্যন্ত যা যা পড়েছো সমস্ত কিছুই থাকতে পারে। কিন্তু আমরা যদি 2023 আবার বলে দিচ্ছি, আমরা যদি 2023 অর্থাৎ গত বছরের অঙ্কের প্রশ্নটার দিকে যদি তাকাই, তখন আমরা দেখব যে আমাদের বইয়ের যে সূচিপত্র আছে সেখান থেকেই অঙ্ক এসেছে। এবার যদি আমাকে বলো কি কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সবার আগে বলবো দেখো ক্লাস 9 এবং ক্লাস 10 থেকে যা যা চ্যাপ্টারগুলো আছে সমস্ত চ্যাপ্টারগুলো তুমি ভালোভাবে পড়বে। কারণ ক্লাস 9 দেখো তোমাকে এমন কোনো চ্যাপ্টারে যেতে হবে না যেগুলো বীজগণিত রিলেটেড, মানে বীজগণিতের বড় বড় হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, সমাধান বের করতে বলছে, ওইগুলো লাগবে না। কি করতে হবে তোমাকে, যেমন ক্লাস 9 ক্ষেত্রে দেখো আমি আবার আলাদা করে দিচ্ছি তোমাকে কি কি চ্যাপ্টার আছে, ভালোভাবে দেখো এখানে এই জায়গাটায় দেখো ক্লাস 9 তুমি কি কি পড়বে। বাস্তব সংখ্যা প্রথম একটা চ্যাপ্টার আছে, লাভ ক্ষতি আছে, বৃত্তের পরিধি আছে, বৃত্তের ক্ষেত্রফল আছে, ত্রিভুজ ও চতুর্ভুজ এর পরিসীমা ক্ষেত্রফল আছে, বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা থেকে গত বছরের প্রশ্ন আসেনি, কিন্তু একটা BHA তে একটা প্রশ্ন এসেছিল, তা এই চ্যাপ্টারটাও কিন্তু দেখবে, এবং লগ কিন্তু দেখবে। এবং এই চ্যাপ্টারগুলোর মধ্যে যদি ইম্পর্টেন্ট বলো, লাভ ক্ষতি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বৃত্তের পরিধি ক্ষেত্রফল এটা মোটামুটি একটা জায়গাতেই দাঁড়াচ্ছে, এবং তোমার ত্রিভুজ চতুর্ভুজের এই জায়গাটাও একটা দাঁড়াচ্ছে। একটা জিনিস বোঝো, তোমার এখান থেকে অঙ্ক আসার অনেকটা বেশি চান্স হলো যে একটা ত্রিভুজের মধ্যে বৃত্ত আছে তো, বা একটা চতুর্ভুজের মধ্যে বৃত্ত আছে, সেই সংক্রান্ত পরিধি ক্ষেত্রফলের ইম্পর্টেন্ট অঙ্ক আসার চান্স কিন্তু অনেক বেশি।
তাই এই যে বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ত্রিভুজ চতুর্ভুজে পরিসীমা ক্ষেত্রফল, এই পুরো পার্টটাকে তুমি একটা ধরে নাও, ঠিক আছে? পরিমিতির এখান থেকে খুব ইম্পর্টেন্ট পরিমিতিটা, তোমাদের এই এনএম জেনএম পরীক্ষার জন্য পরিমিতিটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, সেটা তুমি ক্লাস 9 বলো বা তুমি সেটা ক্লাস 10 বলো। তবে এখান থেকে কি বললাম, লাভ ক্ষতিটা ভালোভাবে করবে, লগারিদমটা খুবই ভালোভাবে করতে হবে, লগারিদম থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স কিন্তু রয়েছে। বিএচএ থেকে বলো বা বিগত বছরের বিভিন্ন প্রশ্নগুলোর ক্ষেত্রে বলো, তখন কিন্তু আমরা লগারিদমের কিন্তু কোশ্চেন্স কিন্তু দেখি, যদিও 2023 আসেনি, 2021 আসেনি, এসেছিল হচ্ছে 2022 সেকেন্ড শিফটের মধ্যে। এবং বিএচএতে যে তোমার জেনপার যে পেপার টু পরীক্ষাটা হয়, জেনপার পেপার টুতে কিন্তু আমার এই লগারিদম থেকে অঙ্ক কিন্তু ছিল, ঠিক আছে? আচ্ছা, তার মানে এবার চলে যাই ক্লাস 10-এ, ঠিক আছে? মার্ক করে নাও, বই খুলো, বইয়ের সূচিপত্র বের করো, একদম প্রত্যেকটা চ্যাপ্টার এই জিনিসগুলোকে লিখে নাও। আর আরেকটা জিনিস মাঝখানে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো আমাদের এই যে যারা যারা এখনও হচ্ছে গিয়ে বা এইচএস জাস্ট পাশ করেছো বা আমাদের কোচিংয়ের মধ্যে অ্যাডমিশন নিতে যাও, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। জাস্ট একটা ওয়ান টাইম তোমাকে ফিস পেমেন্ট করতে হবে 1000। তোমরা সকলে জানো কত মাস পরীক্ষা আছে আমাদের, আর 4 মাস একদম হাতে গোনা টান টান, 4 মাসের থেকে কয়েকটা দিন কম হবে, 4 মাস আছে পরীক্ষার, ঠিক আছে? আমাদের যে এই ব্যাচটা, যে ব্যাচটাতে জয়েন করার কথা বলছি, সেই ব্যাচটাতে শুরু হয়েছে তোমার গত বছর সেপ্টেম্বর মাসের দিকে শুরু হয়েছে। দেখো এখন যদি আমি একটা এই 4 মাসের জন্য যদি আমি একটা যদি ব্যাচ যদি শুরু করি, আমি কি পারবো যে একদম পুরো খুঁটে 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 শুরু করা? সেটা তো পসিবল হবে না। এখন ব্যাচ একটা শুরু করলে কি হবে, সেটা উপরে উপরে একবারে জিনিসগুলোকে পড়া হবে, সেটা খুব একটা ভালো হবে না, ঠিক আছে? তাই যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো, 1000 টাকার ওয়ান টাইম একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং বিগত যত ক্লাস রেকর্ডিং আছে, যত মক টেস্ট আছে, যত পিডিএফ কুইজ আছে, সমস্ত কিছু হচ্ছে গিয়ে পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। সেগুলো তোমাদের হাতে অনেক সময় আছে, এখন যারা এইচএস পরীক্ষা দিয়েছো অনেক সময় আছে, তোমরা একদম দিনে প্রতিদিন সেগুলোকে প্রিভিয়াস ক্লাস রেকর্ড দেখো, যত চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে সেই মক টেস্টগুলোকে দাও, সেগুলো দিয়ে তোমার নিজেকে সেগুলোকে তৈরি করতে হবে। আর তারপর প্রবলেম হলে তার জন্য তো আমি আছি, যে কোনো সময় সেই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। এবার আসো ক্লাস 10-এর মধ্যে, দশম শ্রেণীর হচ্ছে গিয়ে ক্লাস 10-এর মধ্যে যদি আমরা চ্যাপ্টারগুলোকে বলি, কী কী চ্যাপ্টার আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো আমি এখান থেকে সিলেবাসটা করার সময় আমি একটা জিনিস বাদ দিয়েছি, সেটা বীজগণিতের বিভিন্ন পোর্শনগুলোকে বাদ দিয়েছি, বীজগণিতটাতে যাচ্ছি না, ঠিক আছে? বীজগণিতের বিভিন্ন সমাধান, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ একটু বীজগণিতের পার্ট আছে, কিন্তু আমি বড় ইকুয়েশনগুলোর কথা বলছি, সেগুলোকে বাদ দাও। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সরল সুত কষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আয়ত ঘন, ঠিক আছে? অনুপাত ও সমানুপাত আসতে পারে, খুব ভালোভাবে দেখবে। চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি অবশ্যই ভালোভাবে দেখতে, তোমাকে প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার কিন্তু দেখতে হবে। আমরা যদি বীজগণিতের যদি পার্টগুলোকে যদি ছেড়ে দেই, তবে আমাদের চ্যাপ্টার কিন্তু খুব বেশি থাকে না। তার মধ্যে আমি তোমাদেরকে কি বললাম, যে পরিমিতি সেকশনটা থেকে তোমার ক্লাস 9 এবং ক্লাস 10 পরিমিতি সেকশন তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে। আর এই ক্লাস 10-এ প্রথম যে চ্যাপ্টারটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ তোমাকে খুব ভালোভাবে করতে হবে। তারপরে আসো, যেমন চোঙ আছে, যদি আমরা ক্লাস 10-এর ক্ষেত্রে যদি বলি, চোঙ আছে, গোলক আছে, শঙ্কু আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা আছে, এই যে এগুলো আমাদের যেগুলো পরিমিতির চ্যাপ্টারগুলো আছে, সেই পরিমিতির চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে দেখবে। অংশীদারী কারবার, তারপরে ত্রিকোণমিতি তোমাকে দেখতে হবে, একটু বেসিক একটু দেখে নিতে হবে ত্রিকোণমিতি থেকে। সাধারণত আমরা গত বিগত বছরগুলোতে দেখেছি যে ত্রিকোণমিতি থেকে সেরকম অঙ্ক আসেনি, কিন্তু 10th স্ট্যান্ডার্ডে ওই যেটা বললাম জেনপার সেকেন্ড পেপার বিএচএ, সেখানে কিন্তু আমরা ত্রিকোণমিতি থেকে অঙ্ক দেখেছি। তাই বলছি একটু পড়ে নিতে তো ক্ষতি নেই, ত্রিকোণমিতিটা একটু বেসিক চ্যাপ্টারগুলোকে সবগুলোকে একটু দেখে নিতে হবে তোমাকে, বোঝা গেল? তারপরে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী, দ্বিঘাত করণীর অঙ্ক ঠিক একই গল্প, 10th স্ট্যান্ডার্ড ওই বিএচএতে এসেছে কিন্তু এনএম জেনএমে আসেনি, তবু তোমাদেরকে কিন্তু দ্বিঘাত সমীকরণটা কীভাবে করণী নিরসন করে, ঠিক আছে, এইগুলো দেখতে হবে। অনুবন্ধী করণী বলতে তুমি কী বোঝো, এই ধরনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। তবে তোমরা এখান থেকে অবশ্যই একটা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে আমার এই হলো ক্লাস 9-এর থেকে এই এই চ্যাপ্টারগুলো তোমাকে ম্যান্ডেটরি পড়তেই হবে।
স্টার মার্ক যেগুলো আমি যা ডিসকাশন করে দিলাম তাতে বুঝেই গিয়েছো যে না যেখান থেকে যেখান থেকে নাম্বার বেশি আসে সেগুলোকে একদম টপ প্রায়োরিটি দিয়ে দেখো। তারপরে যদি বলো দশম শ্রেণীর ক্ষেত্রেও একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তবে এর এর ক্ষেত্রে আর যদি বলি এক্সট্রা এক্সট্রা যেগুলো থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে, তার মানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসেছে, বয়সের গড় থেকে এসেছে, চৌবাচ্চা থেকে এসেছে, নাম্বার ধরো একটা সংখ্যা দুটি সংখ্যার গুণফল এত যোগফল এত এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো নাম্বারের মধ্যে, চৌবাচ্চার মধ্যে নল নলের অঙ্কগুলো তোমাকে দেখতে হবে, তারপর সময় কার্য করতে হবে তোমাকে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো ভালোভাবে দেখতে হবে, বয়সের গড় দেখতে হবে, ঠিক আছে? তাছাড়া আরও বিভিন্ন অঙ্ক আছে আমাদের কম্পিটিটিভ এক্সামে, কিন্তু এই পর্যন্ত যতটুকু আমি বললাম এতটুকু তোমাকে অবশ্যই করতে হবে। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে, দেখো আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ যদি বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের দুটো আছে, একটা হচ্ছে কি সকলের জন্য ওপেন গ্রুপ হচ্ছে কি সেটা হচ্ছে কি ফ্রি গ্রুপ আছে একটা, এবং একটা আমাদের পেইড গ্রুপ আছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপের যে আমাদের ফ্রি গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে অবশ্যই জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে দেখবে সেখানে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুকের লিঙ্কে দেওয়া আছে, তো সেই জায়গাগুলোতে অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে, ঠিক আছে? এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিটা আমাদের প্ল্যানিংটা আপাতত বোঝো, আমরা আগে এই সাজেশন টাইপটা আগে রেডি করব। বিগত বছরে যেগুলো আছে যেগুলো যেগুলো এসেছে যে চ্যাপ্টারগুলো থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কম বেশি এসেছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আগে সেটা রেডি করা হবে। তারপর হচ্ছে কি বিগত বছরে যে কোশ্চেন্সগুলো সেই কোশ্চেন্সগুলোর একটা অ্যানালাইসিস করে দেবো, ঠিক আছে? এটার সাথে সাথে আমাদের যা যা ক্লাসে চলার সেগুলো ক্লাসগুলো কন্টিনিউয়াসলি চলবে, এবং তোমাদের যা যা জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে, ঠিক আছে? তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনএম জেনএম তোমাদের অ্যাপ্লাইটা এখন এর মধ্যে শুরু হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে অ্যাপ্লাইটা করো এবং খুব ভালোভাবে পড়াটা শুরু করো, খুব ভালোভাবে পড়ো, জাস্ট কয়েকটা দিন আছে, ঠিক আছে? চলো।